ফাইনালি আজকে আমার সোনামাকে নিয়ে আমি বাড়ি ফিরছি। আমি তো প্রচণ্ড হ্যাপি, কারণ মা আর মেয়ে দুজনে একসাথে বাড়ি ফিরতে পেরেছি। সো ও তো একটা অন্য নার্সিংহোমে ছিল, আমার কাছে ছিলই না, যার জন্য ও ফর্মুলা দুধটাই এখন খুব ভালো করে খেতে পারে। তো বাড়ি আসার পর ওকে একটু পরিষ্কার করিয়ে ওকে একটু দুধটা খাইয়ে দিলাম, আর তারপরে ওকে প্রচণ্ডভাবে একটু আদর করলাম, কারণ নার্সিংহোমে তো আমার কাছে ছিল না, তো ওকে সেইভাবে দেখাও হয়নি আর আদরও করা হয়নি। তো প্রচণ্ড ছোট এখনও। সন্ধ্যাবেলা তোর বাবাও এসেছিল, বাবাও আজকে ফার্স্ট টাইম ওকে করে নিল, কাছে জামা কাপড় পরে এসেছে যার জন্য। কিন্তু ওর একটা অভ্যাস হয়ে গেছে অন্য নার্সিংহোমে থাকার সময় যে খাওয়ার পরে একটুখানি ওকে ঘুরতে হবে, নাহলেই ও কান্নাকাটি শুরু করে দেয়। আর রাতের বেলাতে আজকে সারা রাত ওর ডিউটি দিচ্ছে, প্রায় এখন বাজে ভোর তিনটে, কিন্তু এখনও ও জেগে আছে আর একবার করে খাচ্ছে, একবার করে তাকাচ্ছে। তো মা ওকে, আমি ওকে খাইয়ে দিচ্ছি, তারপরে মা ওকে একটুখানি হরিনাম শোনাচ্ছে, গান শোনাচ্ছে, তাহলেই ও চুপ করে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও হরিনাম শুনতে খুব ভালোবাসে, জানি না, মা যখনই হরিনাম করে তখনই ও চুপ হয়ে যায়।